নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিম বাটা বা শিম ভর্তার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রিজে কিছুদিন থেকে শিমগুলো শুকিয়ে যাচ্ছিল, ভেবে পাচ্ছিলাম না শিমগুলো দিয়ে কি করি। তাই আজ ঠিক করলাম শিমগুলো দিয়ে শিম বাটার রেসিপি তৈরি করে ফেলবো। শিমগুলো প্রথমে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর হাফ করে কেটে নিচ্ছি। শিম আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার সেদ্ধ করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে জল দিয়ে শিমটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। শিম সেদ্ধ করা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। শিমটা মিনিট পাঁচেক গরম জলের মধ্যেই রেখে দিয়েছিলাম, কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি জল ঝরিয়ে নিচ্ছি। শিমটা খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। শিলের মধ্যে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, চার কোয়া রসুন, এক চামচের মতো কালো জিরে। নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা শিম, দিয়ে দেব আন্দাজ মতো নুন। আমি এটা শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। শিমটা যত ছোট দানার হবে তত কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আমি একবার বেটে নিয়েছি, আরও একবার বেটে নেব। যত মিহি করে বাটা হবে তত বেশি খেতে ভালো হবে। শিম আমার বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বাটা বা ভর্তার ক্ষেত্রে সর্ষের তেল কিন্তু মাস্ট। আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, পরে আমার এটা গার্নিশিংয়ের জন্যে লাগবে। দিয়ে দেব বেটে রাখা শিম বাটা। শিম বাটার সময় হালকা একটু জল জল ভাব বেরিয়েছে, তো সেইটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে হবে যেন এক ফোঁটাও জল না থাকে। শিমটা সেদ্ধ করা হলেও একটা কাঁচা গন্ধ তো থেকে যায়, সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে। মিনিট তিন চারেক ধরে আমি নেড়ে চেড়ে এটা ভেজে নেব। নুন তো আমি আগে যথেষ্ট পরিমাণেই দিয়েছিলাম, আর নুন লাগবে না। আপনারা চাইলে এতে দু চারটে চিনির দানা দিতে পারেন। দেখতেই পাচ্ছেন জল আগের থেকে অনেকটা শুকিয়ে এসেছে এবং শিম বাটাটা চারদিকে ছিটতে আরম্ভ করেছে। এর মানে শিম বাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। আমাদের বাড়িতে এই শিম বাটা প্রথম আমার ঠাকুমা বানাতেন, তারপরে আমার মা, আর এখন আমি বানাই। গরম গরম ভাতের সাথে শিম বাটা জাস্ট দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।